চলো শুরু করা যায় তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি চাইলে তোমায় কিনে দিমো লাল ফেরারি গাড়ি দর্শক আমার গল অতটা ভালো না এমনই লিরিক্সে মুক্তি পেয়েছে তুফান সিনেমার টাইটেল গান আমরা সকলে জানি যে এই তুফান সিনেমার টাইটেল গান গেয়েছেন প্রীতম হাসান এই তুফান সিনেমায় সবচেয়ে বড় চুমুক হচ্ছে সাকিব খানের লোক মানে তাকে দেখে বুঝাই যাচ্ছে না যে তার বয়স ৪৫ বছর মনে হচ্ছে বাইশ বা তেইশ বছর গানে মিমি চক্রবর্তীর কথা আলাদাভাবে না বললেই নয় তার যে পারফরমেন্স সেটা আলাদা উচ্চতায় নিয়ে গেছেন তার ড্যান্স অনেক কোনে অনেক ভালো লাগছে গানে শাকিব খান ও মিমি চক্রবর্তী সবকিছু তো ভালো লাগলো লুক কস্টিউম গানের সাথে লিরিক্স মিলানো ড্যান্স সবকিছুই অন্য উচ্চতায় নিয়ে গেছে তবে এটা কিসের আভাস দিচ্ছে টিজারে আমরা দেখলাম যে সাকিব খান এর বড় বড় দাড়ি চুল কিন্তু গানে কোনো কিছুই নেই সবকিছু ছোট কোনো হিংস্র বিদ্রোহরা কোনো কিছু বোঝা যাচ্ছে না যা ফুর্তি করছে এটা কি সাকিব খানের সিনেমায় প্রথম ভিডিও মানে সাকিব ক্যারেক্টার সাকিব খান সর্বপ্রথম সিনেমায় ভালো থাকবেন কোন এক কারণে সে প্রতিশোধ নেওয়ার জন্য সে গ্যাংস্টার হয়ে যাবে এমন কিছু কি ঘটছে সিনেমায় সেটাই কি গানের মাধ্যমে এবং টিজারের মাধ্যমে রায়ণ রাফি আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন আবার আবার সাকিব খানের ডাবল রুলও কিন্তু হতে পারে মানে রায়ন রাফি কিন্তু আমাদেরকে পুরো কনফিউজে ফেলে দিল এটা কিন্তু ভালো সিনেমার জন্য এবার গানের দিকে আবার আসি বিয়ে বাড়ি থেকে শুরু করে প্যাটি জন্মদিন সব জায়গায় এই গানটি ব্যাপক ভাবে চলবে এই গানটার জন্য আলাদা ভাবে প্রীতম হাসানকে ও প্রশংসায় ভাসাতে হয় সে যে ছুটটি দিয়েছেন অসাম তার আমি পুরো ফ্যান হয়ে গেলাম মালমার পরে এটা তার আর একটা বড় প্রজেক্ট প্রিয় দর্শক আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং তুফান সিনেমা নিয়ে আপনাদের ম সেটাও কমেন্টে জানাবেন